হিলির বিকট কালী মাতার মন্দিরে পুণ্যার্থীদের জন্য প্রস্তাবিত শৌচালয় প্রকল্পের জন্য জমি পরিদর্শন করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। সোমবার দুপুরে বিকট কালী মন্দিরের সংলগ্ন এলাকা পরিদর্শন করেন বিধায়ক। বিধায়ক কোটার 5.5 লক্ষ টাকা ব্যয় করে মানুষের জন্য শৌচালয় নির্মাণ করা হবে বলে তিনি ঘোষণা করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে উদ্যোগী হন বিধায়ক। দক্ষিণ দিনাজপুর জেলার সুপ্রাচীন মন্দির শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীর মন্দির। চৈত্র সংক্রান্তি তিথিতে ওই মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এবং পুজো উপলক্ষে 3 দিনের বিরাট মেলা অনুষ্ঠিত হয়। কয়েকদিনের পুজো ও মেলাকে ঘিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। তবে দীর্ঘদিন ধরে এই মন্দির চত্বরে কোনো শৌচকর্ম না থাকায় সমস্যায় পড়তে হয় পুণ্যার্থীদের। সেই কারণে মন্দির কমিটির তরফে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে শৌচালয় নির্মাণের সহযোগিতা করার অনুরোধ করা হয়। সেই আবেদনে সাড়া দিয়েই বিধায়ক কোটার 5.5 লক্ষ টাকা ব্যয় করে শৌচালয় নির্মাণের জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব জানিয়েছেন বিধায়ক অশোক কুমার লাহিড়ী। সেই প্রস্তাবিত প্রকল্পের কাজ শুরুর আগে এদিন জমি পরিদর্শন করলেন বালুরঘাটের বিধায়ক। এদিন দুপুরে বিধায়ক অশোক কুমার লাহিড়ী মন্দিরের নিত্য পুজোয় অংশগ্রহণ করেন। এরপর মন্দির কমিটির সদস্যদের নিয়ে মন্দির সংলগ্ন জমি পরিদর্শন করে দ্রুত শৌচালয় নির্মাণের কথা ঘোষণা করেন। নমস্কার, আমি এখানে এসেছি বিকট কালীর মন্দিরে। মায়ের তো নানা রকম নাম, কেউ বলে বিকট কালী, কেউ বলে দাপট কালী। তো এখানে এসে আরতি দেখলাম, আর এখানকার একটা অনেক দিনের প্রয়োজন হচ্ছে একটা শৌচালয়, কারণ এখানে মস্ত বড় মেলা হয়। আমিও সে মেলায় এসেছি। আগে এক সময় যখন বর্ডার খোলা ছিল সীমান্তের ওপার থেকেও অনেকে আসছে, কিন্তু এখনও হাজার হাজার হয়তো লক্ষের কাছাকাছি লোক হয়। তো সেখানে শৌচালয় না থাকলে সবারই খুব অসুবিধা হয়, বিশেষত মহিলাদের। তো আমি জেলা প্রশাসনকে লিখেছিলাম, ওরা ওইটা ঠিক করেছেন, দেবেন। তো আমার ওদের কাছে একান্তভাবে অনুরোধ যে এই চৈত্র সংক্রান্তিতে এখানে এ হয়, মেলাটা হয়, প্রচুর লোক আসেন। সেই লোক সমাগমের আগে যদি এই শৌচালয়টা বানানো যায়, অন্তত একটা পরে শেষ করা যাবে ভালো করে, আপাতত চালানোর জন্য যাতে নরক সৃষ্টি না হয় সেই জন্য এই শৌচালয়ের ব্যবস্থাটা ইমিডিয়েটলি। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।